আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় মুহাম্মদ নামের অর্থ কি। তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে। এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে, তেমনি কাফের, মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম। মুহাম্মদ নামের অর্থ হল প্রশংসিত, এবং নবী ও রাসূলগণের নামের অন্তর্ভুক্ত এই নামটি। এই রকম আরও ইসলামিক নামের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।